ওই সময়টা তো আসলে একটা দুর্বিষহ সময় ছিল, অনেকেই শুধুমাত্র থাকা খাওয়ার বিনিময়ে কাজ করতেন। ঝাঁকে ঝাঁকে মানুষ যাকে বলা হয়, যে আমরা এক একটা বিমানে মিনিমাম 100 মানুষ আমরাই স্টুডেন্টরাই ছিলাম। বাবা ওরকম অর্থবিত্তশীল ছিল না, ভিজা কলেজের মতোই, যার কারণে স্বপ্নভঙ্গ কয়েকবার হয়েছে। আমরা জানি যে লরিতে উঠে সেই ফ্রান্স বা অন্যান্য দেশে চলে যাওয়ার মতো ঘটনা রয়েছে। একবার কলেজ বন্ধ হয়েছে, আরেকটা কলেজে ভর্তি হয়েছে, আরেকটা কলেজ বন্ধ হয়েছে, তারপর আরেকটা কলেজে ভর্তি হয়েছে। তারা আমার আগে যে বড় ভাইরা আসছিল, তারা আমাকে বলছিল যে তো এখানে আসলে কিন্তু ক্যাটারিংয়ের কাজ করতে হয়, কিন্তু বেতন কম ছিল, তখনকার ন্যাশনাল বেসিক্স কম ছিল। পড়াশোনা যে করতে আসছেন এটা কোনোভাবে শেষ করেন, এ প্রতিষ্ঠান দেই, দেওয়ার পরে দুর্ঘটনা হয়, আবার প্রতিষ্ঠান দিয়ে দুর্ঘটনা হয়, যেটা আমাদের বাঙালি কমিউনিটিতে ভেরি ইউজুয়াল। একটা সময় আমাদের গেছে যে সময় আমরা দুই বেলা কম খাইছি, বাট উই ট্রাইড আওয়ার বেস্ট টু গো ফরওয়ার্ড। পৃথিবীতে কোনো শর্টকাট বলে কোনো কিছু নেই। এখন তিনটা ব্রাঞ্চ মিলে অ্যারাউন্ড 50+ স্টাফ আছে, আর ছোটো ছোটো দুই তিনটা প্রজেক্ট আছে, এগুলোতেও অ্যারাউন্ড 15-20 পিপল কাজ করে বাংলাদেশ এবং ইউকে মিলে। 14 বছর আগে তিনি ব্রিটেনে এসেছিলেন স্বপ্ন নিয়ে, এবং সেই স্বপ্নটি তার হাতে ধরা দিয়েছে। আমার পাশে যিনি দাঁড়িয়েছেন জুম্মের হোসেন, তিনি আজকে থেকে 14 বছর আগে 2008 সালে যখন টায়ার 4-এর একটি জোয়ার চলছিল, ঠিক সেই সময় কিন্তু তিনি এসেছিলেন। কিন্তু সেই জোয়ারে অনেককে আমরা ভেসে যেতে দেখেছি, আর যেই কয়েকজন সেই জোয়ারের পরে টিকে থেকে পরিশ্রম, অধ্যবসায় এবং সততার সাথে টিকে থাকার কারণে আজকে ব্রিটেনে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের মধ্যে একজন হচ্ছেন জুম্মের হোসেন ভাই। তিনি ব্রিটেনে এসেছিলেন স্টুডেন্ট হিসাবে, সেই তিনি এখন ব্রিটেনে প্রতি বছর তার যে 3টি টিউশন সেন্টার রয়েছে, আইডিয়াল সেন্টার এবং টিউশনের পেশায় যে বাংলাদেশিরা আসতে পারে এবং নিজেরা কোম্পানি করতে পারে, সেই ধারণাটি তিনি প্রথম এই কমিউনিটিতে দিয়েছেন। এর পাশাপাশি তিনি যেটা করেছেন যে তার সেন্টারগুলোতে বছরে 300-500 স্টুডেন্ট এখন পড়াশোনা করে, এটা গর্ব করে বলার মতো একটা বিষয়। এর পাশাপাশি তিনি প্রতি বছর চেষ্টা করেন তার একটি সেন্টারে সামার হলিডের সময় বাচ্চাদেরকে ফ্রি টিউশন দিতে, যারা অর্থনৈতিক সমস্যায় রয়েছেন অথবা টিউশনের গুরুত্ব বুঝেন না, অথবা তাদের বাচ্চাদেরকে রেখে কাজে যেতে চান, তারা তাদের এই সেন্টারটিতে, যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেই স্টেপটি গ্রিনের সেন্টারটিতে, বাচ্চাদেরকে রেখে যেতে পারেন। তো জুম্মের হোসেন ভাইয়ের কাছ থেকে শুনবো যে ব্রিটেনে প্রথম এসেছিলেন কী স্বপ্ন নিয়ে, এবং এসেছিলেন ডেফিনেটলি তখন খুব টাফ টাইম, আমরা জানি 2008-এ আপনি গতকালকেও কথা হচ্ছিল, এবং সেই সময় স্টুডেন্টরা এসে সঠিক দিক নির্দেশনার দিকে যাওয়াটা এটাও অনেকটা একটা একটা জটিল বিষয় ছিল, সেটাকে কীভাবে আপনি অতিক্রম করলেন? ধন্যবাদ ভাই আপনাকে আবার। ওই সময়টা তো আসলে ছিল একটা দুর্বিষহ সময় ছিল, ঝাঁকে ঝাঁকে মানুষ যাকে বলা হয়, যে আমরা এক একটা বিমানে মিনিমাম 100 মানুষ আমরাই স্টুডেন্টরাই ছিলাম। প্রথম যে জিনিসটা ছিল যে আমরা পড়তে আসি, মানে আমার ক্ষেত্রে যেটা ছিল যে পড়তে আসি মানে পড়তে হবে, যে বাবা মা যেটার জন্য পাঠাইছে এটা শেষ করতে হবে, হোয়াট এভার ইট টেক্স, পয়সা কামাইতে হবে, এটা এটা একটা প্র্যাকটিক্যাল একটা ফ্যাক্টর ছিল। আপনি বাংলাদেশে কতটুকু পড়াশোনা করেছেন? আমি বাংলাদেশে ও লেভেলস কমপ্লিট করছি, ও লেভেলস কমপ্লিট করেই আমি চলে আসি এখানে গ্র্যাজুয়েশন করার জন্য। বাবা ওরকম অর্থবিত্তশীল ছিল না, যার কারণে ওই তখন যে কলেজ টাইপের যে প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলোতে আসছি, পরবর্তীতে বুঝতে পারলেন এগুলো আসলে ভিসা কলেজের মতোই, এগুলো ভিসা কলেজের মতোই, যার কারণে স্বপ্নভঙ্গ কয়েকবার হয়েছে। তো তারপরও মানে পড়ে যায়নি, একবার কলেজ বন্ধ হয়েছে, আরেকটা কলেজে ভর্তি হয়েছে, আরেকটা কলেজ বন্ধ হয়েছে, তারপর আরেকটা কলেজে ভর্তি হয়েছে, এভাবে করতে করতে শেষ পর্যন্ত গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, একটা MBA করছি, একটা MSc করছি। এর মাঝখানে যেই প্রতিষ্ঠানে কাজ করতাম, আমি আপনাকে বললাম যে আমি যখন আসছি, আসার ঠিক এক মাস পরে আমি এরকমই একটা কোচিং সেন্টারে, যেখানে আপনার 550 এমপ্লয়ি কাজ করে, ওর মধ্যে আমাকে এক বড় ভাই হাতে করে নিয়ে গেছিলেন যে তুই যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়োস তাহলে তুই তো ম্যাথস পড়াইতে পারবি। তা আমি বলছি যে আমি তো ম্যাথসে ভালো, তা আমি পড়াইতে পারবো, আমি ট্রাই করি। আমার কখনো কল্পনাও ছিল না যে এই দেশে আসলে হোম টিউশনে করানো যায়। এটাতে আমি আরেকটা বলবো, সিগনিফিক্যান্ট একটা ইনফরমেশান মেনশন করতে চাই, আমার এখানে যারা আমার আগে যাই বড় ভাইরা আসছিল, তারা আমাকে বলছিল যে তুই এখানে আসলে কিন্তু ক্যাটারিংয়ের কাজ করতে হয়, হ্যাঁ তুই কিন্তু কাপড় চোপড় নিয়ে আসিস। আলহামদুলিল্লাহ কিছু বড় ভাই, এক দুটো বড় ভাই থাকার কারণে হয়তোবা আমাদেরকে রাইট ডাইরেকশন হয়তোবা দিছে। তো শুরু থেকে আপনাকে অর্জবে যেতে হয় না? আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অর্জবে যাইনি। তো হ্যাঁ, কিন্তু বেতন কম ছিল, তখনকার ন্যাশনাল বেসিক্স কম ছিল, হ্যাঁ আজকে থেকে 12 বছর আগে আপনার বেসিক ইনকাম অনেক কম ছিল, টিউশন ফিজ হ্যাঁ কম্পারেটিভলি অনেক কম ছিল, বাট আলহামদুলিল্লাহ যেটা
আমি সবাইকে বলতে চাই এবং আমার নিজের ক্ষেত্রেও যেটা ছিল যে পড়াশোনা যে করতে আসছেন এটা কোনোভাবে শেষ করেন, এটা আমি মানে এতটুকু ইম্প্যাক্টফুলভাবে বলতে চাই। কারণ হচ্ছে যে আপনার পড়ালেখাটা আপনার একটা অ্যাসেট, এই অ্যাসেটটা আপনি যে কোনো জায়গায় যে কোনো দেশে ইউজ করতে পারবেন। তো সেখান থেকে আপনি টিউশন, নিজে টিউশন সেন্টার কবে শুরু করলেন, শুরুর গল্পটা কেমন ছিল? শুরুর গল্পটা ছিল আমি যে প্রতিষ্ঠানে কাজ করতাম, কাজ করার সাথে সাথে আমি অনেক বড় ভাইদের সাথে তো পরিচয় হয়, পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গে কথা বলি, ওনারা আমাকে নিয়ে যায় কথা বলে ডিসকাশন হয়, তখন স্বপ্ন দেখা শুরু করি যে আমাকে তো কেউ একজন ভ্যালু দিচ্ছে, কোনো একটা বড় ভাই বুঝতেছে যে না আমি একটা কিছু হইতে পারছি হয়তো বা একটা প্রতিষ্ঠানে কাজ করার কারণে। তো সেখান থেকে প্রতিষ্ঠান দিই, দেওয়ার পরে দুর্ঘটনা হয়, আবার প্রতিষ্ঠান দিয়ে দুর্ঘটনা হয়, যেটা আমাদের বাঙালি কমিউনিটিতে ভেরি ইউজুয়াল। হ্যাঁ, এরপরে কিছু করলে সেটা না থাকা সম্ভব না থাকার, বাট ওখান থেকে যেটা হয়েছে শিক্ষা পেয়েছি এবং আলহামদুলিল্লাহ নিজেকে শক্ত করার মতন যে জায়গাটা, হ্যাঁ, সেই জায়গাটাতে পৌঁছে গেছি। এবং আরেকটা যেটা হচ্ছে যে পড়ে যাওয়া যাবে না, এসিড টেস্ট আপনার ওই সব জায়গা থেকে হয়ে গেছে, হয়ে গেছে। এবং শক্ত হওয়া, যেটা মনোবল যে আমাকে আগাইতেই হবে, জোর করে আগাইতে হবে, যত অডস আছে সেই অডসগুলোর এগেনস্টে থাকতে হবে। যেমন আমি একটা যেটা নতুন স্টুডেন্ট ভাই যারা আসতেছে তাদের জন্য আমি বলবো যে ভাই আপনারা যারাই আসতেছেন চিন্তা করেন আপনার ভিতরে কী আছে, আপনাকে চিনুন আগে, আপনি কী করতে পারবেন সেটার দিকে আগান। ঠিক আছে, দুই বেলা কম খাইতে হইতেই পারে, একটা সময় আমাদের গেছে যে সময় আমরা দুই বেলা কম খাইছি, বাট উই ট্রাইড আওয়ার বেস্ট টু গো ফরওয়ার্ড। তো এরপরে 2017 সালে আলহামদুলিল্লাহ দ্য ফার্স্ট টিউশন সেন্টার আমি দিয়েছিলাম 116 মাইলেন রোড, যেটা ইস্টার্ন লজিস্টিকের উপরে, ওনারা সাপোর্ট করছে। এখান থেকে আস্তে আস্তে দ্য গ্রোথ স্টার্টস। এবং 2019-20 দিয়ে 21-এ দিয়েছি হচ্ছে হালেটটা অ্যান্ড ইলফোর্ডেরটা, দুটো একসাথে দেওয়া হয়েছে 21-এ। ব্রিটেনে আসার পরে আমরা দেখি যে সাম্প্রতিক সময়ে অনেক স্টুডেন্ট আসছেন, আবারও স্টুডেন্ট ভিসার এক ধরনের যে একটা জোয়ার সৃষ্টি হয়েছে। স্টুডেন্টরা আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে 2008-এর, এবং এটা আমার একটা কম্পারিজেশন আর মানে কম্পেয়ার করলাম আর কি, সেটা হচ্ছে 2008-এর স্টুডেন্টদের মধ্যে আর এখনকার স্টুডেন্টদের মধ্যে অনেক নৈতিক পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি। অনেকেই নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছেন এই সময়ে এসে, ব্রিটেনে এসেছেন হয়তো জীবন মানে সব খুব রঙিন দেখছেন সব কিছু, এবং সেই রঙিন দেখতে গিয়ে অনেকেই ভুল পথে পা দিচ্ছেন, এবং সেটা তাদের ভবিষ্যতের জন্য কতটুকু ক্ষতির কারণ হতে পারে সেটা যদি আপনি একটু বলেন। ধন্যবাদ, একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন। এখানে বিষয়টা আসলে হচ্ছে কি, আমাদের বেলা যখন আমরা আসি তখন সোশ্যাল মিডিয়াটা এতটা ব্রড ছিল না, এখন সোশ্যাল মিডিয়ার ইউজটা এতটাই পরিপক্ক যে আমরা যে এখন কথা বলতেছি এটাও সোশ্যাল মিডিয়ায় আসবে। সো জিনিস হচ্ছে অনেকে খারাপভাবে ইউজ করতেছে, অনেকে ভালোভাবে ইউজ করতেছে। বাট যারা বিদেশে আসতেছে, বিদেশে আমাদের বাবা মা নাই, সবার আগে মনে করতাম আমার বাবা মা নাই, আমার মামা নাই, চাচা নাই, খালা নাই, ফুপু নাই, আমাকে রক্ষা করতে হবে সব অডস থেকে, সব রকম খারাপ দিক থেকে আমাকে রক্ষা করতে হবে, বিকজ আমাদের একটা জার্নি এটা অনেক লম্বা, 10 বছর অথবা 7 বছর সিটিজেনশিপের যে জার্নিটা। যারাই আসে সবাই অনেকেই বলে যে চলে যাবে, কিন্তু মোরালেস সবাই এখানে থাকার জন্যই আসে এবং লিগালি থাকার জন্যই আসে। তো এই যে 7 বছর বা 10 বছর লিগালি থাকার জন্য আপনাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে, আপনার ভিসা থেকে প্রোটেক্ট করতে হবে, আপনাকে আদার ক্রাইমস থেকে প্রোটেক্ট করতে হবে, এই কোনো কিছু করার আগে নিজেকে জিজ্ঞাসা করা উচিত যে আমি যেটা করতেছি এটা আসলে খারাপ করতেছি না ভালো করতেছি। এই যে জিজ্ঞাসা করার প্রবণতাটা এখনকার জেনারেশনে খুব কম, এবং তারা যদি কোনো অপরচুনিটি পায় শর্টকাট খুঁজে, সব কিছুতেই শর্টকাট দেখতে চায়। বাট ভাই, পৃথিবীতে কোনো শর্টকাট বলে কোনো কিছু নেই, এভরিথিং ইজ লং। সো ট্রাই হার্ড, ট্রাই ফর গুড, ইট উইল কাম। আপনি নিজে একসময় কাজ করতেন অন্য প্রতিষ্ঠানে, এখন আপনার প্রতিষ্ঠানে ঠিক কতজন টিচার এবং স্টাফ রয়েছেন এই মুহূর্তে? আমার এখন 3টা ব্রাঞ্চ মিলে অ্যারাউন্ড 50+ স্টাফস আছে, এবং আমার টিউশন সেন্টার পাশাপাশি আরও ছোটো ছোটো 2-3টা প্রজেক্ট আছে, এগুলোতেও অ্যারাউন্ড 15-20 পিপল কাজ করে বাংলাদেশ এবং ইউকে মিলে। আমার একটা সফটওয়্যার কোম্পানি আছে, একটা সফটওয়্যারও আছে যে আমি টিউশন সেন্টার চালাতে টিউশন সেন্টারগুলো কীভাবে করে এফিশিয়েন্টলি টিউশন সেন্টার চালাইতে পারে সেটা সফটওয়্যার তৈরি করছি, সেটা অন্য সফটওয়্যারদেরকেও বিক্রি করি। তো জিনিসটা যেটা বললাম যে আমি কখনোই আজকেরটা চিন্তা করিনি, আমি চিন্তা করছি 5 বছর পরে কী হবে, 6 বছর পরে কী হবে, একটা লং টার্ম গোল নিয়ে কাজ করছি, যার কারণে হয়তোবা আমি যেটা এখন পাচ্ছি সেটা আমার হয়তোবা 2015 সালের চিন্তা, 2016 সালের মানে স্বপ্ন, এগুলো এখন এসে অ্যাচিভ হচ্ছে। ধন্যবাদ জমির হোসেন ভাই, আমি আশা করব আপনার এই যে গল্পটি আজকে শুনলাম এটি অনেকের জন্য অনুপ্রেরণাদায়ী হবে, এবং
এই যে তিনি আজকে থেকে 14 বছর আগে এসেছিলেন, তিনি বলছিলেন যে প্লেনে তখন 150-200 করে স্টুডেন্ট আসতো এবং সেই সময়টা খুবই ভয়াবহ ছিল ব্রিটেনের জন্য। অনেকেই শুধুমাত্র থাকা খাওয়ার বিনিময়ে কাজ করতেন, অনেকে নানান ধরনের নিপীড়নের শিকার হয়ে ব্রিটেনে থাকতেই পারেননি। আমরা জানি যে লরিতে উঠে সেই ফ্রান্স বা অন্যান্য দেশে চলে যাওয়ার মতো ঘটনা রয়েছে। অনেকে বাংলাদেশে একেবারেই খালি হাতে, না ডিগ্রি হয়েছে না টাকা পয়সা, কোনো কিছু নিয়েই ফিরতে পারেননি। সেখান থেকে জুমের হোসেন ভাই আজকে যেই চমৎকারভাবে তার তিনটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন এবং সেখানে তার সবগুলো প্রতিষ্ঠান মিলিয়ে 70-এর অধিক মানুষ কাজ করছেন, তাদের জন্য কর্মসংস্থান তৈরি করেছেন, এই বিষয়টিকে সামনে রেখেই আমার মনে হয় বর্তমানে যারা এসেছেন তারা এটাকে উদাহরণ হিসেবে নিতে পারেন, অধ্যাবসায় করে যেতে পারেন এবং ভবিষ্যতে জুমের হোসেন ভাইয়ের মতো একটি উদাহরণ হতে পারেন এই কমিউনিটিতে। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।